ओम तव कथा तप्त जीवन कविभिड़ीत कलमशापम श्रवण श्रवणमंगलम श्रीमदाततम भुवि गृहती ये भूरीदा जना श्री श्री रामकृष्ण कथामृत तो के पाठ आज द्वश पर्व मार्च अठारोश बिराशी नवम परिच्छेद चतुर्थ दर्शन यम चापरम लाभम मनते नाधिकम तत यस्थित न दुखे গুরুণা পি বিচালতি শ্রীমদ্ভগব গীতা ষষ্ঠ অধ্যায় বাইশ নম্বর শ্লোক নরেন্দ্র প্রভৃতির সঙ্গে আনন্দ তাহার পরদিনও ছুটি ছিল বেলা তিনটার সময় মাস্টার আবার আসিয়া উপস্থিত ঠাকুর শ্রীরামকৃষ্ণ সেই পূর্বাপুর ঘরে বসিয়া আছেন সেই পূর্ব পরিচিত ঘরে আছেন মেঝেতে মাদুর পাতা সেখানে নরেন্দ্র ভবনাথ ও আরও দু একজন বসিয়া আছেন কয়েকটি ছোকরা উনিশ কুড়ি বৎসর বয়স ঠাকুর সহাস্যবদন ছোট তক্তপোষের উপর আছেন আর ছোকরাদের সহিত আনন্দে কথাবার্তা কহিতেছেন মাস্টার ঘরে প্রবেশ করিতেছেন দেখিয়াই ঠাকুর উচ্চ হাস্য করিয়া চোকরাদের বলিয়া উঠিলেন এই রে আবার এসেছে বলিয়াই হাস্য সকলে হাসিতে লাগিল মাস্টার আসিয়া ভূমিষ্ঠ হইয়া প্রণাম করিয়া বসিলেন আগে হাত জোর করিয়া দাঁড়াইয়া প্রণাম করিতেন ইংরেজি পড়ার লোকেরা যেমন করে কিন্তু আজ তিনি ভূমিষ্ঠ হইয়া প্রণাম করিতে শিখিয়াছেন তিনি আসন গ্রহণ করিলে শ্রীরামকৃষ্ণ কেন হাসিতেছিলেন তাহাই নরেন্দ্রাদি ভক্তদের বুঝাইয়া দিতেছেন দেখো একটা ময়ূরকে বেলা চারটের সময় আফিম খাইয়ে দিছিল তারপর দিন ঠিক চারটের সময় ময়ূরটা উপস্থিত আফিংয়ের মৌতার ধরেছিল ঠিক সময় আফিং খেতে এসেছে সকলের হাস্য মাস্টার মনে মনে ভাবিতেছেন ইনি ঠিক কথাই বলিতেছেন বাড়িতে যাই কিন্তু দিবানিশি ইহার দিকে মন পড়িয়া থাকে কখন দেখিব কখন দেখিব এখানে কে যেন টেনে আনলে মনে করলে অন্য জায়গায় যাবার জো নাই এখানে আসতেই হবে এইরূপ ভাবিতেছেন ঠাকুরের দিকে ছোকরাগুলির সহিত অনেক করিতে লাগিলেন যেন তারা সমবয়স্ক হাসির লহরী উঠিতে লাগিল যেন আনন্দের হাট বসিয়াছেন মাস্টার অবাক হইয়া এই অদ্ভুত চিত্র এই অদ্ভুত চরিত্র দেখিতেছেন ভাবিতেছেন ইহারই কি পূর্বদিন সমাধি ও অদৃষ্টপূর্ব প্রেমানন্দ দেখিয়াছিলাম সেই ব্যক্তি কি আজ প্রাকৃত লোকের ন্যায় ব্যবহার করিতেছেন ইনি কি আমায় প্রথম দিনে উপদেশ দিবার সময় তিরস্কার করিয়াছিলেন ইনি কি আমায় তুমি কি জ্ঞানী বলেছিলেন ইনি কি সাকার না নিরাকার দুই সত্য বলিয়াছিলেন ইনি কি আমায় বলেছিলেন যে ঈশ্বরই সত্য আর সংসারে সবই অনিত্য ইনি কি আমায় সংসারে দাসীর মতো থাকতে বলেছিলেন ঠাকুর শ্রীরামকৃষ্ণ আনন্দ করিতেছেন ও মাস্টারকে এক একবার দেখিতেছেন দেখিলেন তিনি অবাক হইয়া বসিয়া আছেন তখন রামলালকে সম্বোধন করিয়া বলিলেন দেখো এর একটু উমের বেশি কিনা তাই একটু গম্ভীর এরা এত হাসি খুশি করছে কিন্তু এ চুপ করে বসে আছে মাস্টারের বয়স তখন সাতাশ বছর হবে কথা কহিতে কহিতে পরম ভক্ত হনুমানের কথা উঠিল হনুমানের পট একখানি ঠাকুরের ঘরের দেওয়ালে ছিল ঠাকুর বলিলেন দেখো হনুমানের কি ভাব ধন মান দেহসুখ কিছুই চায় না কেবল ভগবানকে চায় যখন স্ফটিক স্তম্ভ থেকে ব্রহ্মাস্ত্র নিয়ে পালাচ্ছে তখন মন্দরী অনেক রকম ফল নিয়ে লোভ দেখাতে লাগল ভাবলে ফলের লোভে নেমে এসে অস্ত্রটা যদি ফেলে দেয় কিন্তু হনুমান ভুলবার নয় সে বললে আমার কি ফলের অভাব পেয়েছি যে ফল জন্মসফল সফল মোক্ষফলের বৃক্ষ রাম হৃদয়ে শ্রীরাম কৃষ্ণ শ্রীরামকৃ কল্প তরুমূলে বসে রই যখন যে ফল বাঞ্ছা সেই ফল প্রাপ্ত হই ফলের কথা কই ধনী গো ও ফল গ্রাহক নই যাব তোদের প্রতিফল ফল যে দিয়ে ঠাকুর ওই গান গাহিতেছেন আবার সেই সমাধি আবার সেই নিষ্পন্দ দেহ স্তিমিত লোচন দেহ স্থির বসিয়াছেন ফটোগ্রাফে যেরূপ ছবি দেখা যায় ভক্তের মাত্র। এত হাসি খুশি করিতেছিলেন ভক্তেরা এই মাত্র এত হাসি খুশি করিতেছিলেন এখন সকলেই একদৃষ্টি হইয়া ঠাকুরের সেই অদ্ভুত অবস্থা নিরীক্ষণ করিতেছেন সমাধি অবস্থা মাস্টারের এই দ্বিতীয়বার দর্শন হইল অনেকক্ষণ পরে এই অবস্থার পরিবর্তন হইতেছে দেহ শিথিল হইল মুখ সহাস্য হইল ইন্দ্রিয়গণ আবার নিজের কার্য করিতেছে চোখের কোণ দিয়া আনন্দাস্ত্র বিসর্জন করিতে করিতে ঠাকুর রাম রাম এই নাম উচ্চারণ করিতেছেন মাস্টার ভাবিতে লাগিলেন এই মহাপুরুষে কি ছেলেদের সঙ্গে ফিচকিমি করিতেছিলেন তখন ঠিক যেন পাঁচ বছরের বালক ঠাকুর পূর্ববধ প্রকৃতিস্থ হইয়া আবার প্রাকৃত লোকের ন্যায় ব্যবহার করিতেছেন মাস্টার ও নরেন্দ্রকে সম্বোধন করিয়া বলিলেন তোমরা দুজনে ইংরেজিতে কথা কাও ও বিচার করো আমি শুনব মাস্টার ও নরেন্দ্র উভয়ে এই কথা শুনিয়া হাসিতেছেন দুজনে কিছু কিছু আলাপ করিতে লাগিলেন কিন্তু বাংলাতে ঠাকুরের সামনে মাস্টারের বিচার আর সম্ভব নয় তাহার তর্কের ঘরে তাহার তর্কের ঘর ঠাকুরের কৃপায় একরকম বন্ধ আর কিরূপে তর্ক বিচার করিবেন ঠাকুর আর একবার জিত করিলেন কিন্তু ইংরাজিতে তর্ক করা হইল না আজই পর্যন্ত ওম নিরঞ্জনম নিত্যম অনন্তরূপম भक्तानुकम्पाधृतविग्रहं ईशावतारं परमेशमिद्यं तं रामकृष्णं शिरसा नमामि